পাঁচই মে হেফাজতের উপরে আপনারা গুলি চালিয়েছিলেন, অসংখ্য আলেম ওলামাকে মেরেছিলেন। সেদিন গর্ব করে তারা হাস্যরস করেছিল যে কোনো আলেম মারা যায়নি, রং চং মেখে তারা শুয়ে পড়েছিল। এই বেইমানরা বাংলাদেশ ইসলামের শত্রু, বাংলাদেশের জনগণের শত্রু। একজন মানুষ শিবির করবে না বাম করবে সেটা তার ব্যক্তিগত বিষয়, তার চিন্তার স্বাধীনতা রয়েছে। যে প্রকাশ্যে স্লোগান দিতে পারে যে একটা একটা শিবির দর, আবার জাহাঙ্গীরনগরে শুনেছিলাম একটা একটা করে বাম দর ধরে ধরে জবাই কর। এই জঙ্গিদেরকে, ছাত্র সংগঠন নামের এই জঙ্গিদের রাজনীতিকে ছুঁড়ে ফেলা দরকার। এই অবৈধ ভোট চোর, ভোট ডাকাত, ভারতের দালাল, সরকারকে বলবো চট্টগ্রামে যদি আজকে রাতে কোনো আন্দোলন একটা ছাত্রের উপরে যদি আঘাত আসে, আগামী কালকে পুরো ঢাকা শহর আপনারা ব্লক করে দেবেন। এবং আবার আমরা অনেকক্ষণ আপনারা কম একটি মহৎ দিনে তারা অধিকার আদায়ের আন্দোলনে সোচ্চার থেকেছে। আমাদের একটা জিজ্ঞাসা, সেখানে ছাত্ররা তাদের যৌক্তিক দাবি দাবা নিয়ে আন্দোলন করতেছে, কোন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ বলতে পারবে না তাদের দাবিগুলো অযৌক্তিক। আমি তাদের দাবিগুলো পড়েছি, তারা কিন্তু একটা কথা ওখানে সুন্দর কথা, যে মাদ্রাসার যে সর্বোচ্চ নির্বাহী পরিষদ রয়েছে মজলিসের সুরা, তাদের উপরে মাদ্রাসার ক্ষমতা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। এটা আহ্বান জানাবে কেন? এইটাই তো হওয়ার কথা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ চারটি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, নিজস্ব আইন দ্বারা পরিচালিত হয়। এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কীভাবে নিযুক্ত হবেন, প্রক্টর কীভাবে নিযুক্ত হবেন, ছাত্র শিক্ষকদের সম্পর্ক কীরূপ হবে সব সেখানে বলা আছে। এবং সেই প্রক্রিয়ার মধ্যে দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়ে আসছে, যে কারণে এই জাতির প্রত্যেকটি সংকটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা বিবেকের তাড়না থেকে সবসময় রাজপথে সোচ্চার থেকেছে। যেই সোচ্চার থাকার ফলে আমরা বায়ান্নর ভাষা আন্দোলন আমরা সফল হয়েছি, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশ পেয়েছি, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু করেছি, এবং সর্বশেষ 2007 সালে সেনা শাসনের গালে চপেট আঘাত করেছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু আমরা খুব দুঃখের সাথে পর্যবেক্ষণ করতেছি, বর্তমানের অবৈধ ভোটারবিহীন স্বৈরাচার সরকার সেই বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্ত শাসন কেড়ে নিয়ে তাদের পাঁচাটা দলদাস, দলকানা, ব্যক্তিত্বহীন ব্যক্তিদের মাধ্যমে আজকে বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের দলীয় প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। আপনারা শুনেছেন, দেখেছেন, কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে অন্যায়ভাবে এই বর্তমানের নতজানু দলদাস প্রশাসন চাকরিচ্যুত করেছে। সেই শিক্ষকের অপরাধ ছিল, তিনি একটি কলাম লিখেছেন, বিশ্ববিদ্যালয়ে মুক্ত জ্ঞান চর্চার জায়গা, গণতন্ত্র চর্চার জায়গা, আপনার সাথে আমার মত মিলবে না, আপনার সাথে আমার মতের দ্বিমত থাকবে, কিন্তু তার জন্য কেন একজন শিক্ষককে চাকরিচ্যুত করতে হবে? চাকরিচ্যুতির যে স্পষ্ট কারণগুলো রয়েছে তার কোনো ধারায় এই শিক্ষককে শাস্তি দেওয়ার বিধান নাই। আপনারা জেনে আরও লজ্জিত হবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কতটা নির্লজ্জ এবং দলকানা। একজন শিক্ষক ট্যাক্সুতে ভোট চুরি করেছে, ক্ষমতাসীন দল যেভাবে ভোট চুরি করে ক্ষমতায় আছে, অবৈধ শাসন পরিচালনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে, তথাকথিত এই শিক্ষকরা যারা দলীয় লেজুর ভিত্তি করছে তারা ভোট কারচুপি করেছে, তার জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল, সহযোগী অধ্যাপক থেকে সহকারী পদে ডিমোশন করা হয়েছে। আর একজন শিক্ষক একটি কলাম লিখেছেন, তার অনেক লেখার সাথে আমারও দ্বিমত রয়েছে, এক একটা ঘটনা আপনি একদিক থেকে বিশ্লেষণ করবেন,
আমি একদিক থেকে বিশ্লেষণ করব। তারপরেও সেই শিক্ষক বলেছেন আমার লেখায় যদি বিশ্ববিদ্যালয়ের কিংবা কেউ কষ্ট পেয়ে থাকেন, কারো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে থাকে, আমি দুঃখ প্রকাশ করছি। তিনি তার লেখাটি প্রত্যাহার করেছেন। তারপরেও সেই শিক্ষককে অন্যায়ভাবে এই দলকানা প্রশাসন শাস্তি দিয়েছে। এটা বলার অর্থ হচ্ছে যে আজকে যখন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অবস্থা, তখন আপনাদেরকে বুঝতে হবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থাটা কি। বাংলাদেশের আলেম ওলামারা সব সময় সত্যন্যায়ের পক্ষে ছিল এবং কওমি মাদ্রাসা সব সময় একটা স্বতন্ত্র ধারায় পরিণত হয়ে আসছিল। যখন 2014 সালের 5ই মে যখন হেফাজত ইসলাম কিছু দাবি নিয়ে আন্দোলন করে সারা দেশে সংগঠিত হয়েছিল, সরকারের মাথা টনক নড়ে গেছে যে কওমি মাদ্রাসাকে বিভক্ত করতে হবে। তখন তারা ধুরবিসন্ধিমূলকভাবে কিছু আলেম ওলামা, আমি বলবো, তাদের নৈতিক বিচ্যুতি ঘটেছে, সরকারের কাছে তারা বিক্রি হয়েছে, যে কারণেই আজকে এই চট্টগ্রাম সহ বিভিন্ন কওমি মাদ্রাসাগুলোতেই সমস্যা তৈরি হচ্ছে। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলবো আমরা দেশের আলেম ওলামাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, স্যালুট রয়েছে, এই সমস্যা কিভাবে শান্তিপূর্ণ সমাধান করা যায়। আপনারা যারা মুরব্বীরা রয়েছেন তারা অতি দ্রুত একটা আলোচনা করে সিদ্ধান্ত নিন, এবং আমরা মাদ্রাসার ছাত্র ভাই বোনদেরকে বলবো আপনারা ওই মূর্খ গবেটদের মতো এই স্লোগান দেবেন না, যারা সন্ত্রাসীরা যেই স্লোগান দেয় যে একটা একটা শিবির দর বাম দর ধৈর্য ধৈর্য জবাই কর, ওরা তো জঙ্গি যারা এই স্লোগান দেয়। একজন মানুষ শিবির করবে না বাম করবে সেটা তার ব্যক্তিগত বিষয়, তার চিন্তার স্বাধীনতা রয়েছে, যে প্রকাশ্যে স্লোগান দিতে পারে যে একটা একটা শিবির দর, আবার জাহাঙ্গীরনগরে শুনেছিলাম একটা একটা করে বাম দর ধৈর্য ধৈর্য জবাই কর, এই জঙ্গিদেরকে ছাত্র সংগঠন নামের এই জঙ্গিদের রাজনীতিকে ছুঁড়ে ফেলা দরকার। আপনার মাদ্রাসার ছাত্র যারা আন্দোলন করতেছেন তাদেরকে বলবো শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন, এবং প্রশাসন তথা এই অবৈধ ভোটচোর ভোট ডাকাত ভারতের দালাল সরকারকে বলবো চট্টগ্রামে যদি আজকে রাতে কোনো আন্দোলন একটা ছাত্রের উপরে যদি আঘাত আসে আগামীকালকে পুরো ঢাকা শহর আপনারা ব্লক করে দেবেন। আমরা মাদ্রাসার ছাত্র না, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যদি এই ডাক দিতে পারি আপনারা নামতে পারবেন না। আন্দোলন সংগ্রাম করার জন্য লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন হয় না, সিনা টান টান করে হাত উঁচু করে 10 জন দাঁড়িয়ে যাবেন, 10 জনের পিছনে 10,000 দাঁড়িয়ে যাবে। আমরা বারবার বলছি আমরা আনাস মাদানি কিংবা অমুক মাদানি তমুক মাদানি আমরা কারো পক্ষে বিপক্ষে না, আমরা বলছি ছাত্রদের যৌক্তিক দাবি মানতে হবে এবং এর সুষ্ঠু সমাধান করতে হবে। আর সরকার যদি নোংরা দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য সেখানে জড়িত হয় তাহলে এর পরিণাম সরকারকে দিতে হবে। 5ই মে হেফাজতের উপরে আপনারা গুলি চালিয়েছিলেন, অসংখ্য আলেম ওলামাকে মেরেছিলেন, সেদিন গর্ব করে তারা হাস্যরস করেছিল যে কোনো আলেম মারা যায়নি, রং চং মেখে তারা শুয়ে পড়েছিল। এই বেইমানরা বাংলাদেশ ইসলামের শত্রু, বাংলাদেশের জনগণের শত্রু। বাম ডান আপনাদের আমাদের কোনো বিভেদ নাই, একটা কথা মনে রাখবেন, আমরা যৌক্তিক ছাত্রদের দাবি নিয়ে কথা বলছি, এবং আমরা বাংলাদেশের ডাকসুর বিপি হিসেবে ছাত্র সংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানাবো, বাম ডান ছাত্রদল ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন যে যেই সংগঠন করেন না কেন, হাটহাজারির ছাত্রদের যৌক্তিক আন্দোলন নিয়ে কথা বলেন, তাদের পাশে দাঁড়ান। আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা প্রায় হামলার শিকার হয়েছি, ক্ষমতাসীন দলের গুন্ডাদের হাতে লাঞ্ছিত হয়েছি, রক্তাক্ত হয়েছি, কিন্তু আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় কিংবা রাজপথ ছেড়ে দেইনি, অন্যায়ের সাথে আপোষ করিনি। সুতরাং কথা একটাই, যদি আজকে ছাত্রদের উপরে যদি কোনো রকমের নির্যাতন নিপীড়ন হামলা মামলা চলে আগামীকালকে যে যেখানে থাকেন প্রস্তুতি নেবেন। আজকে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 2:30টায় ঘোষণা দিয়েছে যে 5টায় এখানে দাঁড়াবে, আপনারা চলে এসেছেন, এখন করোনার সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, অনেকেই বাসা বাড়িতে আছেন, কিন্তু ছাত্ররা কিন্তু ঠিকই চলে এসেছে। ঠিক একইভাবে
কারো ডাক দেওয়ার প্রয়োজন নাই, প্রস্তুতি নিয়ে আসবেন আজকে রাতের পরিস্থিতি দেখে। যদি ছাত্রদের উপরে কোনো আক্রমণ চলে আগামীকালকে ঢাকা শহর অচল করে দেওয়া হবে। এবং আবার আমরা অনেকক্ষণ আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন প্রোগ্রামের শেষ পর্যায়েও। আপনাদের ভাই বন্ধু যদি কেউ হাটহাজারিতে থেকে থাকে তাদেরকে বলবেন সব সময় সজাগ থাকার জন্য। কেউ উস্কানি দিয়ে ভাঙচুরের মতো ঘটনা একজন একটা বোমা মেরে তাদের উপরে দোষ দেবে, তারা যেন গোয়েন্দা সংস্থার বাহিনীর ভূমিকা পালন করে, পুলিশ র্যাবের ভূমিকা যেন ছাত্ররা পালন করে, তারা যেন সতর্ক থাকে। একদল ঘুমাবে আর একদল পাহারা দেবে, কিন্তু কোনো দুষ্কৃতিকারী যেন অঘটন না ঘটাতে পারে। এবং আপনাদের ওস্তাদ বা আলেমুলামাদারকে আপনারা দুই পক্ষে ভাগ করবেন না, গালিগালাজ করবেন না, ফেসবুকে অশালীন মন্তব্য করবেন না, তাহলে আপনাদেরকে নিয়ে মানুষ ভুল বুঝবে। আপনারা শান্তিপূর্ণ সমাধান চান, আমরাও শান্তিপূর্ণ সমাধান চাই, আমাদের একটাই দাবি। এবং সরকারের প্রতি বলবো, আপনারা যদি সত্যিকার অর্থে দেশের অভিভাবকের পরিচয় দিতে চান, দেশের আলেমুলামাদেরকে নিয়ে এই সমস্যার শান্তিপূর্ণ সমাধানে অগ্রসর হবেন। কোনো ছাত্রকে হয়রানি নির্যাতন নিপীড়ন দমন পীড়ন চালিয়ে পাঁচই মেয়ের মতো যদি কোনো ঘৃণ্য চক্রান্ত করেন আপনাদেরকে এবার আর ছাড় দেওয়া হবে। ছাত্র সমাজের জয় হোক, জয় হোক আজকের এই মহান শিক্ষা দিবসে। যেসব ছাত্র ভাই বোনেরা তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে তাদের জয় হোক। ধন্যবাদ সকলকে।